গোলরক্ষক কিন্তু ডিজার বিদেশি। অপরদিকে জোসেফ দা, দেখা যাক। গোল হয়ে গেল, কিন্তু শট নিচ্ছে কালনা জুনিয়র দল। গোল, ফারুক দা কিন্তু লাইনেও চলে গেছিল, সামান্যের জন্য মিস। এক এক গোল হয়েছে কিন্তু। প্রথমে ফার্স্ট হাফে ডিজারের দেওয়া গোলে 1-0 আগিয়ে ছিল রণ একাদশ। সেকেন্ড হাফের প্রায় শেষের দিকে কিন্তু কালনা জুনিয়র গোল শোধ করেছে 1-1। খেলা চলে গেছে টাইব্রেকারে, দেখা যাক কি হয়। ফার্স্ট শট নিচ্ছে কিন্তু ডিজার রণ একাদশের হয়ে। গোল, খেলার মধ্যে কিন্তু একটা গোল রয়েছে ডিজারের। ফার্স্ট শটে কিন্তু গোল করে আগিয়ে দিল রণ একাদশকে। শট নিচ্ছে কালনা জুনিয়র দল। গোল, ফারুক দা কিন্তু লাইনেও চলে গেছিল, সামান্যের জন্য মিস। গোল, শট নিচ্ছে কিন্তু ছোট ভাই কালনা জুনিয়রের হয়ে। অপরদিকে গোলরক্ষক রয়েছে ফারুক দা। গোল, শট নিতে যাচ্ছে অনুপ দা। অনুপ দা শট নিচ্ছে, শেষ শট দলের হয়ে। ও, অসাধারণ গোল। গোলরক্ষক কিন্তু ডিজার বিদেশি। অপরদিকে জোসেফ দা, দেখা যাক। গোল হয়ে গেল কিন্তু। কালনা জুনিয়র কিন্তু জিতে গেল। প্রচুর দর্শক কিন্তু খেলার মধ্যে, মসজিদের ছাদে, বাড়ির ছাদে, সমগ্র মাঠ জুড়ে কিন্তু দর্শক। এই খেলাই।